Hi there everyone, welcome to 12 Tutorial School Software Course Segment. Our asker ei video te thakche kibhabe amra jekono green screen background remove kore felte pari within 30 second. Ar ejonno amra je software ti byabohar korbo ta hocche ottonto jonopriyo ekti software Adobe Premiere Pro. So let's see kibhabe amra jekono video r green screen video r background remove kore felte pari. So first of all amra chole jabo file theke new ebong sequence. Sequence theke ami ekti sequence niye nilam seta hocche wide screen 48 kHz. And then আমরা ওকে প্রেস করে দিলাম এরপর আমাদেরকে ফাইল থেকে ইম্পোর্ট আমাদের যে ভিডিওটি নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম এরপর আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম তারপর কি এক্সিস্ট সেটিং এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর ফ্রেমিংটা ঠিক নাই তো স্কেল থেকে আমাদের ভিডিওর ফ্রেমিংটাকে জুম আউট করে নিলাম এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওতে বেশ কিছু বাড়তি অংশ রয়েছে তো বাড়তি অংশটুকু রিমুভ করার জন্য আমাদের ইফেক্ট অপশন থেকে আমাদের ক্রপে চলে যাব ক্রপে যে আমাদের I mean, the effect option is the source box leak bomb crop CROP. Then, the crop drag and set the airport. The control effect control option is the key. The crop is to customize the crop. The left right is the same as the same as the same as the অলরাইট সো আমাদের ভিডিওটা কিন্তু ফ্রেমিংটা আমাদের করা হয়ে গেল এরপর আমাদের জাস্ট সিম্পলি কি করতে হবে আমাদের স্কেল থেকে এটাকে একটু বাড়িয়ে নিতে হবে এরপর আমাদের মেইন পয়েন্টে চলে যেতে হবে যার মাধ্যমে আমরা আমাদের এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলব সেটা হচ্ছে আমাদের এই ইফেক্ট অপশন থেকে আমরা সার্চ করতে হবে আলট্রা কে বা কে সার্চ করলে আমরা এই নিচে আলট্রা কেটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিলাম এরপর জাস্ট সিম্পল আমরা চলে যাব আমাদের আইডোফার সেখান থেকে আমাদের এই গ্রিন কালারটাকে পিক করে নেব এন্ড देयर वी গো ইউ ক্যান সে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের বেশ কিছু অংশ কিন্তু এখনো রয়ে গেছে সো এটাকে কিভাবে সুন্দরভাবে রিমুভ করে ফেলা যায় সো এর জন্য আমরা যাব কোথায় যাব আমরা যাব ম্যাট জেনারেট এখান থেকে আমাদের শ্যাডোটাকে একটু কমিয়ে দেব এন্ড দেন আমরা এখান থেকে আমাদের এই অংশটাকে একটু বাড়িয়ে দেব সো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এটাকে আরো একটু বাড়িয়ে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সো এটাকে আরো খুব সুন্দরভাবে দেখার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে যে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমাদের ড্র্যাগ করে এখানে আমাদের এখানে ছেড়ে দিলাম সিম্পল এটাকে এইভাবে বাড়িয়ে দিলাম সো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্ন জিফ এবং জিফ ফাইলগুলো ইউজ করি তাহলে কিন্তু দেখতে আরও প্রফেশনাল এবং সুন্দর লাগবে নর্মালি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের এক হোয়াইট কালার ইউজ করি হাস্যকর মনে হলে এটা রাইট ইফ ওয়ান সিঙ্গল ফ্রেম আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ জাস্ট আ সিম্পল অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম খুব ইজিলি রিমুভ হয়ে গেছে এরপর যেহেতু আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড বেশ কিছু ঝামেলা থাকে থিঙ্ক আবার হতে পারে যে আমাদের ভিডিওতে বেশ কিছু জিনিস রয়েছে মানে গ্রিন স্ক্রিন রয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিন স্ক্রিনগুলো রয়ে গেছে তো এটাকে কী করতে পারি এখান থেকে এ পর্যন্ত আমরা রিমুভ করে দিতে পারি সো দেন এটা করে দিতে পারি এবং ঠিক একইরকমভাবে আমাদের এখান থেকে ট্রান্সপারেন্সি এবং অন্যান্য বিষয়গুলো যদি আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও যদি কোনো একটা অংশ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়ে যায় সেটা কিন্তু চলে যাবে সো এইভাবে খুব ইজিলি আমরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও অন্যান্য মজাদার হ্যাক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং